নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পম্পা, আজ আমি আপনাদের সঙ্গে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করতে চলেছি। আমি বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন পকোড়া বানানোর জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেনের টুকরো নিয়েছি, আপনারা চাইলে বোনযুক্তও নিতে পারেন। এর সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি অ্যাড করেছি, আর দিয়েছি 2 মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি, এর সাথে দেব 1/2 চা চামচ টক দই ফেটিয়ে অ্যাড করলাম, সামান্য হলুদ গুঁড়ো দেব, এর সাথে দেব আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার আমি এখন ব্যবহার করব না, পরে আমায় আরেকটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর আমি দেব 1টা ডিম। এবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। ম্যারিনেট করার পর আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, পাশ থেকে একটু হালকা জল বেরিয়েছে, যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেই জন্য আমি এর মধ্যে আরও সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব, আমি এটা আগেই বলেছিলাম। এরপর আমি এর সাথে দেব ধনে পাতা কুচি, স্বাদ অনুসারে লবণ, মিষ্টি অবশ্যই স্বাদ অনুসারে, আর দেব খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। এবার এই সকল উপকরণগুলো আবার আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে, এবার এটাকে আমি গরম তেলে পকোড়ার মতন ফ্রাই করে নেব। দেখুন আমার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পকোড়াগুলো খুব লো সিমে ভাজতে হবে সময় নিয়ে, নাহলে মাংসগুলো ভেতরে ভালো মতন রান্না হবে না, কাঁচা থেকে যেতে পারে। দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, সুন্দর রং বেরিয়েছে। এবার আমি এই মাংসের পকোড়াগুলো প্লেটের মধ্যে তুলে নেব। আমার এই চিকেন পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, বাড়িতে করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আমার এই চিকেন পকোড়া রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।